আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক ও শ্রোতা চলমান ভিডিওতে আলোচনা করব স্বপ্নে হাতি দেখলে তার কি কি ব্যাখ্যা হতে পারে তো আপনার কাঙ্ক্ষিত ব্যাখ্যাটি পেতে আমাদের সাথেই থাকুন প্রিয়দর্শক ইবনে সিরিয়ান হল্লা বলেন কেউ যদি স্বপ্নে ঘর বাড়িতে হাতি আসতে দেখে তাহলে এই স্বপ্ন উক্ত বাড়ির কেহ হজে যাওয়াকে বুঝায় আর কখনো কখনো স্বপ্নে হাতি দেখা পর্যাপ্ত রিজিক প্রাপ্ত হওয়াকে বুঝায় আর কেউ যদি স্বপ্নে হাতির পিঠে আরোহণ করতে দেখে তাহলে সে ক্ষমতা এবং মর্যাদা প্রাপ্ত হবে আর কেউ যদি স্বপ্নে হাতি দেখে পলায়ন করতে দেখে তাহলে সে সাহায্যপ্রাপ্ত হবে এবং সৌভাগ্যবান হবে আর কোনো বিবাহিতা মহিলা যদি স্বপ্নে হাতি দেখে তাহলে সে সৌভাগ্যবান হবে আর কখনো কখনো এই স্বপ্ন উক্ত মহিলার গর্ভবতী হওয়াকে বোঝায় আর কোন বিবাহিতা মহিলা যদি স্বপ্নে সাদা রঙের হাতি দেখে তাহলে এই স্বপ্ন তার গর্ভধারণ করা কোন স্বপ্নে কালো রঙের হাতি দেখে তাহলে তা তার সম্পদ আর কোনো যুবতী যদি স্বপ্নে হাতি দেখে তাহলে এই স্বপ্ন তার বিবাহ হওয়াকে বোঝায় আর কোনো গর্ভবতী মহিলা যদি স্বপ্নে হাতি দেখে তাহলে সে ছেলে সন্তান জন্ম দিবে ইবনে সিরিয়ান রহিমুল্লাহ আরো বলেন কেউ যদি স্বপ্নে দেখে যে হাতিটাকে হত্যা করেছে অথবা তার উপর উঠে বসেছে তাহলে এই স্বপ্ন উক্ত ব্যক্তির মৃত্যুর সময় গণিয়ে আসাকে বোঝায় আর কেউ যদি স্বপ্নে মৃত হাতি দেখে তাহলে উক্ত স্থানের বাদশা মারা যাবে আর কেউ যদি স্বপ্নে দেখে যে সে হাতিকে হত্যা করেছে তাহলে সে তার শত্রুদের উপর বিজয়ী হবে প্রিয় দর্শক আজকের মতো এ পর্যন্তই আমাদের পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এ পর্যন্ত ধারাবাহিক ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ